এক ব্যবসায়ী শহর থেকে ব্যবসা করে অনেক দিন পর বাড়ি ফিরছিল। তার সঙ্গে ছিল ব্যবসার অনেক টাকা কড়ি। এইবারে ভালোই ব্যবসা করলাম, অনেক লাভও করেছি, টাকা পয়সা সব গোছ করে নিয়েছি। এবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে দেখতে পাই, সন্ধ্যের আমাকে আগে আমাকে বাড়ি পৌঁছতেই হবে। রাস্তাঘাটে যা ডাকাতির উৎপাত, লাস্ট পর্যন্ত ডাকাতের হাতে না পড়ি। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যবসায়ীর পথে তিনজন ডাকাতের হাতে পড়ল। ডাকাত সর্দার বলল, জয় মা ভবানী, যদি প্রাণে মরতে না চাস তাহলে তোর কাছে যা আছে তা আমাদের তাড়াতাড়ি দিয়ে দে। ব্যবসায়ী প্রাণের ভয়ে সবকিছু তাদের হাতে তুলে দেয়। অনেক টাকা পয়সা লুটপাট করে তাদের খুব আনন্দ হলো। লুটপাটের টাকা পয়সা তারা কিভাবে ভাগ করবে সেই নিয়ে দুজন ডাকাতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এদিকে ডাকাত সর্দার বসে বসে সেই ঘটনাটি দেখছিল। সে বলল, থামো তোমরা, মা ভবানীর কৃপায় আমরা যা পেয়েছি তা পরে ভাগ বাটা হবে, আগে তোমরা কিছু খাবারের ব্যবস্থা করো। ডাকাত সর্দারের কাছে আদেশ পেয়ে একজন ডাকাত পথে বের হলো খাবারের খোঁজে। যেতে যেতে সে ভাবল, এই টাকা কড়ির যদি আমি একা মালিক হই, শুধু আমি একা, তাহলে গ্রামের মধ্যে আমি সবচেয়ে ধনী হয়ে পড়ব। আমার কথা সবাই শুনবে, আমি যেটা বলবো সেটা করবে, এই টাকা পয়সা আমার চাই যেভাবেই হোক। কিন্তু কী করে আমি এই টাকা পয়সা একা হাত করতে পারবো? আচ্ছা, আমি যদি এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিই আর এই বিষাক্ত খাবার ওই দুজনকে খাইয়ে দিই, তাহলে তারা মারা পড়বে আর সমস্ত ধন সম্পত্তি আমার। সে খাবারের সাথে বিষ মিশিয়ে ডাকাত সঙ্গীদের কাছে ফিরে এলো। অপরদিকে ডাকাত সর্দার তার অন্য এক সাথীর সাথে পরামর্শ করল যে তাদের অন্য সাথীকে তারা যদি হত্যা করে তাহলে তারা দুইজনে বেশি পরিমাণে ভাগ পাবে। সেই মতো তারা দুইজনে তৈরি থাকলো। অন্য সাথী যেই না খাবার নিয়ে তাদের কাছে এলো, তারা তাকে হত্যা করলো। তারপরেও ডাকাত সর্দারের লোভ কমলো না, সে তার অন্য সাথীকেও হত্যা করলো। লোভের বশে এসে তার দুই সাথীকে সে হত্যা করলো। দুই সাথীকে হত্যা করবার পর সে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে। তাই পাশে থাকা বিষাক্ত খাবারটুকু সে অজান্তে খেয়ে ফেলে এবং তার মৃত্যু হয়। তাই কখনো বেশি লোভ করতে নেই, অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো।